এখন আমরা দেখি হচ্ছে গিয়ে কোনো একটা সমান্তর দ্বারা সমষ্টি কিভাবে বের করে নিয়ে আসতে হয়। সো একটু আগে আমরা দেখছি যে কোনো একটা দ্বারার একশোতম পদ হচ্ছে 199, বাট ওই 100টি পদের সমষ্টিটা কি হবে সেটাই এখন আমরা দেখব। সো একটু আগে আমরা কি পেয়েছি, প্রথম দ্বারাকে আমরা প্রথম পদকে আমরা ধরছি হচ্ছে এ, সাধারণ অন্তরকে ধরছি ডি। এখন একটা নতুন জিনিস আমরা ইনক্লুড করব, সেটা হচ্ছে শেষ পদ, শেষ পদকে আমরা ধরে নিব হচ্ছে পি। সো এরপরে আমরা কি করতে হবে, ধরো কোনো একটা সমষ্টি আমরা সামেশন এস এন মানে এন পদের সমষ্টি আমরা বের করতে হলে আমরা কি করি, প্রথমে প্রথম পদ, এরপর হচ্ছে দ্বিতীয় পদ। এইখানে আমরা কোথা থেকে পাইলাম, এই যে আমার প্রথমে যে আলোচনা করছিলাম যে দ্বিতীয় পদ আমরা এ প্লাস ডি, তারপর হচ্ছে তৃতীয় পদ এ প্লাস টু ডি, এভাবে আমরা যতটা পদ আছে সবগুলো বের করে নিয়ে আসতে পারি। এখন একইভাবে আমার যে শেষ পদ পি আছে, পি মাইনাস টু ডি, এরপর হচ্ছে পি মাইনাস ডি, এরপর হচ্ছে শেষে আমরা কোড কি লিখতে পারি, সরি প্লাস হবে, প্লাস হচ্ছে পি। সো এই সবগুলো প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত আমরা যোগ করে লিখতে পারি, এটা সমীকরণ এক। কারণ প্রথম পদ থেকে যদি আমি শেষ পদ পর্যন্ত যোগ করি তাহলে আমার টোটাল যোগফল পাবো, এখন একশোতম হোক আর দুইশতম হোক সবগুলোকে আমি যোগ করে নিয়ে আমি হচ্ছে টোটাল যোগফল পাবো। একইভাবে আমি এই যোগফলটাকে কীভাবে লিখতে পারি, প্রথম পদ থেকে শেষ পদের পর্যন্ত যোগ করলে যদি আমি যোগফল পাই, একইভাবে শেষ পদ থেকে যদি আমি প্রথম পদ পর্যন্ত যোগ করি তাহলেও আমি যোগফল পাবো। তাহলে আমি কী লিখতে পারি, পি প্লাস পি মাইনাস ডি প্লাস হচ্ছে পি মাইনাস টু ডি। অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, ভাইয়া পি মাইনাস টু ডি, পি মাইনাস ডি এই জিনিসগুলো তো বুঝলাম না। এটা হচ্ছে গিয়ে ধরো এটা হচ্ছে শেষ পদ, শেষ পদের ঠিক আগের পদ কী হবে ওই ডিফারেন্সটা যদি বাদ দিয়ে দিই, যেমন ধরো ফর এক্সাম্পল 1+3+5+7 যে সিরিজটা আমরা দেখছিলাম এইটা হচ্ছে আমার শেষ পদ। সো শেষ পদের আগের পদটা কী হবে, 5, সেটা আমরা কীভাবে পাই, শেষ পদ থেকে যদি আমি আমার সাধারণ অন্তরটা বাদ দিয়ে দিই তাহলে আমি আগেরটা পাই 150 পি মাইনাস ডি, এর আগেরটা কীভাবে পাবো, পি মাইনাস টু ডি। আর এগুলো তো আর আমরা দেখছি এর আগে, এ প্লাস টু ডি, তারপর হচ্ছে প্লাস এ প্লাস ডি, আর শেষে হচ্ছে এ। দ্যাট মিন্স আমার প্রথম পদ থেকে শেষ পদ প্রথমে একবার যোগ করলাম, তারপর হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ পর্যন্ত আমি কী করলাম, যোগ করলাম। এই দুইটা উপায়ে আমরা কী পাইতে পারি, আমাদের টোটাল সামেশন বা টোটাল একটা সাধারণ কী বলে অ্যারিথমেটিক সিরিজের আমরা যোগফল পাইতে পারি। এখন আমি একটা কাজ করি, প্রথম পদ আর দ্বিতীয় পদটা যদি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে আমি কী পাইতেছি দেখো তো, এ প্লাস পি, তারপর আবার কী পাইতেছি প্লাস ডি ডি কাটা, তার মানে আবার পাইতেছি এ প্লাস পি, এখানে আবার টু ডি কাটা, এখানে ডি ডি কাটা হয়েছে, আবার পাইতেছি প্লাস এ প্লাস পি, এখানে দেখো আবার কী হইতেছে, এখানে আবার পাইতেছি হচ্ছে টু ডি কাটা, তার মানে এ প্লাস পি, এখানে আবার ডি ডি কাটা, তার মানে পাইতেছি এ প্লাস পি, এখানে আবার পাইতেছি হচ্ছে এ প্লাস পি। সো আমি শুধু এ প্লাস পি পেয়ে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি, এখানে সিদ্ধান্তটা কি, আমার এস এন তার মানে এনতম পদের সমষ্টি যদি বের করে নিয়ে আসতে হয় তাহলে আমরা কি এন সংখ্যক পদ যদি আমাদের থাকে, ধরো এখানে এন সংখ্যক পদ আছে, হ্যাঁ, কারণ সবগুলো পদের জন্য আমি এ প্লাস ডি পি পাইতেছি। সো এন সংখ্যক পদ যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা কী পাবো, এন ইনটু এ প্লাস পি, সিম্পল। বাট এইখানে আমরা এক আর দুই নম্বরতম সমীকরণ যখন আমরা যোগ করব তখন একটা টু এস এন আসবে, রাইট। এখানে যদি আমাদের একটা টু এস এন আসে তাহলে আমরা কী করব, সিম্পলি টুটাকে ডান দিকে ভাগ করে দিয়ে দিব, তাইলে আমরা আমাদের প্রকৃত সামেশন কী পাইলাম, এন বাই টু এ প্লাস পি, এটাকে আমরা ধরলাম ইকুয়েশন নাম্বার 3। সো নাও আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা পদ পাইছিলাম শেষ পদ, শেষ পদ সেটা কততমই পদ হোক না কেন, হ্যাঁ, সেটা হইতে পারে একশোতম পদ, দুইশোতম পদ, বাট ওই যে একটু আগে বললাম কততম পদ, এই কথাটাই যখন আসবে তখন হবে গিয়ে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে পিকে আমরা এই সূত্রে কনভার্ট করতে পারি, বিকজ যততম পদই সেটা হোক সেটা এই সূত্রে পড়বে, আমরা একটু আগেই বলেছিলাম, ঠিক আছে। সো এখন আমরা কী করতে পারি, তাহলে এই পিকে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রে কনভার্ট করে দিতে পারি, তাহলে আমরা কী পাইতেছি, এন বাই টু ইন্টু এ প্লাস
আবার হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d দ্যাট মিনস আমরা কি পেলাম n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সো এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 4 সো ইকুয়েশন নাম্বার 3 এবং ইকুয়েশন নাম্বার 4 আর আমাদের কি সামেশনের দুইটা ফর্মুলা ঠিক আছে এই সামেশনের দুইটা ফর্মুলা ইউজ করেই আমরা সামেশন যুক্ত যত ম্যাথ আছে অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর দ্বারাই সবগুলো আমরা করব সো এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ করে দেখব যে আমরা এই দুইটা সূত্রে অ্যাপ্লাই কি এবং এই তিনটা সূত্রের বা সবগুলা সূত্রের পদের সূত্র প্লাস যোগফলের সূত্র কিভাবে একসাথে কম্বাইনলি ওরা ইউজ করে আমাদের ম্যাথ দেয় সেই ম্যাথগুলো আমরা দেখার ট্রাই করব